দেখুন, যে কারণে উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল চীন। রয়টার্স, উত্তর কোরিয়া আরেকটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালালে চীন তাদের ওপর একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে। আর এই হুঁশিয়ারির কথা চীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকেও বলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ফক্স নিউজকে টিলারসন বলেন, উত্তর কোরিয়াকে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে বারণ করেছে চীন। তিনি বলেন, চীন প্রকৃতপক্ষে আমাদেরকেও এও বলেছে, তারা উত্তর কোরিয়াকে জানিয়ে দিয়েছে যে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালালে চীন নিজে থেকে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। তবে এই নিষেধাজ্ঞা কী ধরনের হতে পারে সে সম্পর্কে টিলারসন কিছু বলেননি। চীন প্রতিবেশী উত্তর কোরিয়াকে যাবৎকালের মধ্যে এবারে সবচেয়ে কঠোর হুমকি দিল বলে মনে করা হচ্ছে। তবে এই হুমকি চীন কখন দিয়েছে সে ব্যাপারে কিছু জানাননি টিলারসন। তাছাড়া বেজিং ও এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানায়নি। শুক্রবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে টিলারসনের। এ বৈঠকে সদস্য দেশগুলোকে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি বাস্তবায়ন করা এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন তিনি। টিলারসন বলেন, উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়াতে পরবর্তী আর কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে আমরা আলোচনা করব। ওয়াশিংটনের চীনা দূতাবাস এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে উত্তর কোরিয়ার উস্কানি বন্ধ করতে চীন ফেব্রুয়ারিতে দেশটি থেকে কয়লা আমদানি বন্ধ করেছে। উত্তর কোরিয়া আরও উস্কানি দিতে থাকলে দেশটিতে তেলের চালান বন্ধ করে দেওয়ার হুমকি এ মাসে দিয়েছে চীনের গণমাধ্যম। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে নিউজগুলো পেতে পারেন এবং আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।